হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি টিকটকে সবাই একটি প্রবলেম ফেস করতেছে, আর প্রবলেমটি হচ্ছে নো ইন্টারনেট কানেকশন। সো আমাদের মোবাইলে ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন চালু থাকা সত্ত্বেও এই সমস্যাটি হচ্ছে, কোনোভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারতেছি না। অনেকে এভাবে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কমেন্টস করতেছে। সো আমরা যখন আমাদের মোবাইল ফোনে ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন চালু করে তারপর আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে ওপেন করি, ওপেন করার পর সরাসরি এরকম একটি লেখা চলে আসে, নো ইন্টারনেট কানেকশন। সো আমরা যখন ডেটার উপর ক্লিক করি তবু আমাদের মোবাইল ফোনে এই সমস্যাটি সমাধান হচ্ছে না। তো গাইস, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। ফার্স্ট অব অল হচ্ছে, এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা সরাসরি আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটির উপর প্রেস করে দৌড়ে রাখবেন। দৌড়ে রাখার পর এখান থেকে আপনারা সরাসরি অ্যাপ ইনফ এই অপশনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশন, তো আপনারা জাস্ট স্টোরেজ অ্যান্ড ক্যাশের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড হচ্ছে ক্লিয়ার ক্যাশ করে দিবেন। দেন দুটি অপশনকে অ্যানেবল করে দেওয়ার পর কিংবা রিমুভ করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন টার্বো বিপিএন। আপনারা সরাসরি টার্বো বিপিএন লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি বিপিএন চলে আসবে, তারপর সরাসরি এই বিপিএনটি ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, ওর জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আর আপনাদের সুবিধার্থে আমি এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখন হচ্ছে আমি সরাসরি অপেনের ওপর ক্লিক করবো। অপেনের ওপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, তো আপনারা প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনার এখানে একটি লেখা চলে আসবে ট্যাপ টু কানেক্ট, আপনারা সরাসরি এই আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর সরাসরি আপনাদের বিপিএনটি কানেক্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে বিপিএনটি কানেক্ট করে নেওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে ব্যাগে চলে যাবেন, যাওয়ার পর আপনারা আবার চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখন হচ্ছে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টিকটক, দেন আপনারা টিকটক লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে আপনাদের টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো এখন হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে যে সমস্যাটি ছিল, নো ইন্টারনেট কানেকশনের প্রবলেম, তারপর সরাসরি এই প্রবলেমটা আর হবে না। সরাসরি আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এবং হচ্ছে আগের মতো আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি রান করবে। সো আমি হচ্ছে আপডেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপডেট করে নেওয়ার পর আমরা ওপেন করবো। ওপেনের উপর ক্লিক করার পর এখানে আমাদের নতুন প্রসেসের যতগুলো নিয়ম আছে সবগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। সো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল সব কিছুকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবো কমেডি, তারপর হচ্ছে আমি কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে এখানে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে স্কিপও করতে পারবেন, তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে স্টার ওয়াচের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশনটা আগের মতো রানিং করতেছে। সো এখানে কোনো প্রকার প্রবলেম দেখাচ্ছে না, নো ইন্টারনেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন কোনোটাই সমস্যা দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু রানিং হচ্ছে। তারপর হচ্ছে আপনারা প্রোফাইলের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে আপনারা সরাসরি লগ ইন করে নেবেন। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।